আমার নাম মুন্সি মোহাম্মদ ফজলে কাদের আমি চাকরি করতাম কলকাতা পাকিস্তান ডেমুটা হাইকশন অফিস যেমন আজকে সম্মান দিয়েছেন আল্লাহ মধ্যে আপনার প্রধানমন্ত্রী ছিল আমি যতদিন বেঁচে থাকবো আমার এটা মনে থাকবে ভুলব না সেরকম এই অফিসের প্রত্যেকটা অফিস অফিসার আমাকে ভালোবাসতেন আর আমি সার্ভিস এই পাকিস্তান টাইমে মানে একটা ইতিহাস বুঝছেন না আমার অল্প বয়সে আমার আব্বা মারা যান তখন আমার সাত বছর বয়স আমার আব্বা সাব দেশের বেশি চাকরি করতেন উনি যখন মারা গেলেন তখন আমার লেখাপড়ার খুব একটা সুযোগ পাই নাই যাই হোক পাকিস্তান পিরিয়ডে আমাদের দেশের লোক অনেকেই সাব্বিস্ট হিসাবে অপশন দিয়ে রাজশাহী মুর্শিদাবাদ তিন দিন পাকিস্তান ছিল বুঝছেন না সেই জন্য আমাদের দেশে যারা সব এই যে মাহমুদুল নবী এইসব ধরনের লোক যারা সব এসেছে এরা এর মাহমুদনবীর ঠিক আছে নি ওর বাবা আব্বা এসে এসেছিলো তো ওই সবটাই লোক ধরনের লোকরা যখন চলে আসলো তা তখন আমরা মনে করো হয়েছিলাম আমরা হিন্দু ছিলাম একা থেকে গেলাম কী ব্যাপারে সব বাড়ির পাশ থেকে সব ঘর ফাঁকা আর সেই লোক দেখেন একাত্তর সেটা পরে আসছি তা আমি উনিশশো তিপ্পান্ন সালে চব্বিশে এপ্রিল ওই কলকাতা মিশনে চাকরি পাই তা তখন আপনার ওই আমাকে যিনি চাকরি দিয়েছিলেন তাদের বাড়ি হলো ওই মুসি ওই বীরভূম জেলা তিনি ওখানে ছিলেন সুপারটেন্ডেন্ট তার মাধ্যমে চাকরি পেয়েছিলাম এবং ওই কন্টিনিউ পাকিস্তান থেকে টাইম থেকে এই কার বা তারও বেশি সার্ভিস করেছি আমার কোনো বই নয় আমি ফার্স্ট পাকিস্তানের যে ডেপুটি কমিশনার ছিলেন ক্যালকাটায় তার তিনি ছিলেন ঢাকার নবাব ফ্যামিলি খাজা নাসরুল্লাহ আর লাস্ট যেটা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন সেটাই হোসেন আলী ওনার পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার লাস্ট এই হোসেন আলী তখন আমার কাজ ছিল মানে কী ওই যারা এখান থেকে চলে গেছেন তাদের জন্য রাখার জন্য আমার কোনো কাজ ছিল না আমার কাজ ছিল ওখানে কতগুলো জিনিস ছাপি যেমন হোসেন সাহেব বা হোসেন সঙ্গে যে আরও চারজন অফিসার ছিলেন তার মধ্যে একটা হলো আমার অফিসার ইনফরমেশন প্রেস সেকশনে মকসুদ আলী সাহেব তারপরে আনন্দ করিম চৌধুরী পাবনা তারপরে আপনার হলো কাজী নজরুল ইসলাম ময়মনসিং এই ধরনের অনেক পাঁচজন ছজন অফিসে ছিলেন আর বাকি যে উনষাট জন যে মানে পঁয়ষট্টি জন মানে উনি বলেছিলেন তো বাকি ঊনষাটজন আপনার ওই ক্লার্কে টাইপ স্কাট আননি এই ধরনের সব ছিল তো সেই আমার কাজ ছিল ওই যে আপনার যে হোসেন সাহেব যে বক্তব্য রেখেছিলো যে আমি আমার বাইশ বছর সার্বিশ হিসাবে কেন দিলাম তার মানে যতগুলো পাকিস্তানি বাড়ি আছে তার থেকে একটা কনিষ্ঠ বাড়ি হলো কলকাতার ডেপুটি হাইকমিশনার অফ পাকিস্তান ব্যাপার হলো যে এই কলকাতার আমার বাড়ির থেকে যেটা বর্ডার খুব বেশি দূর হলেও সিক্সটি কিলোমিটার রাস্তা হবে তাই বাংলাদেশের জনগণের যে মানে উপরে যে অত্যাচার করছে পাকিস্তান সৈন্যরা তাদের সেই মানে অত্যাচারের দ্বারাই অনেকেই এ দিয়ে চলে আসছি তাদের কান্নার রোল যখন এসে আমার কানে লাগছে বা বুকে লাগছে আমি তখন নিজেকে স্থির না রাখতে পেরে আমি এবং আমার সহকর্মীরা পাকিস্তান সার্ভিস ইস্তফা দিয়ে এ অস্থায়ী বাংলাদেশ সরকার সরকারের আনুগত স্বীকার করলাম এটা অবশ্যই সে তা তাই তারা যখন স্বীকার করলো তা আমার সেখানে তো আমি তো তাদেরই দয়া থাকি আছি যদি আমি খুব ভালো ছেলে ভালো কাজ করল ছিলাম কিন্তু তার মানে তো তাই নয় যে আমি আপনার ঘাড়ে মারবার আপনি সহ্য করে যাবেন নিশ্চয় কিছু একটা বুদ্ধি ছিল আমার ভালোবাসা তাদের কাছে ছিল বলে আমাকে মনে রেখেছিলেন যে না এ কোনো জায়গায় বলে দেবে না যে এই হচ্ছে এ লোক ভালো যার জন্য আমাকে সেই অফিসটা সব রেখেছিলেন বুঝছেন মকসুদ্দেব সাহেব আমাকে নিয়ে আসলো মানে আমি ওই একটু আল্লাহ নাম নিয়ে একটু নামাজতামাজ পড়ি তো উনি আমাকে খুব ভাইয়ের মতন দেখতেন একদম তো উনি কথা কথা বলতে কাঠমুল্লা তুমি বাড়ি যাবে না কি হ্যাঁ স্যার বাড়ি তুমি শনিবার তুমি বাড়ি যাবো তো বললো আঠারো এপ্রিল বলতে গুলো কান্নায় সে যাই বল এসব তো যাই হোক মানে উনি ওই আমাকে বললো যে এই তো ওই যে বলো যে বাইশ পত্র সার্ভিস কেন ছাড়লাম তো ওই টেনসিল মানে কেটে উপরে নিয়ে যায় অপ অফিসারে নিয়ে যায় আমাকে বল তুমি আটন রুমে থাকো আমার আর দুপা তুমি ছাপবে তো ওই রাত একটায় গিয়ে ভোট ওই সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত ওই স্বাস্থ্য পেপার আমি সাইক্লোসাইল মেশিন দিই ঘুরি কিন্তু বের করে গেছিলাম তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন মুফতুল সাহেবকে হোসেন আলী সাহেব যেসব ঠিক রেডি হয়ে গেছে হ্যাঁ তোমার বলো কালী মেয়েকে সেট করতে বলো ওই সেট করলাম দিয়ে তারপরে তখন বেলা এগারোটা পঞ্চান্ন এরকম হবে তোর মানে যে ঠিক আছে মুখসুল আলী তুমি এক কাজ করলো তোমার কালী মেয়েকে বলো এই আমাদের ফ্ল্যাট তোলার আগে ওই জন্য এখান থেকে ওই ওগুলো সব সাইকেল করে নিয়ে প্রেসে দিয়ে আসে তা তখন ইন্ডিয়ায় প্রেস ছিল মাত্র ছটা পেপার ডেলি নিউজ পেপার ছটা ছিল একটা ছিল আপনার আনন্দবাজার আর কি যেটা পাচ্ছেন বিজনেস স্ট্যান্ডার্ড ছিল তখন হিন্দুস্তানি স্ট্যান্ডার্ড আর একটা পেপার ছিল যুগান্তর এবং অমৃত বাজার তো যোগান্ত অমৃত বাজারটা উঠে গেছে ওই হে আন্দোবাজার এটা আছে আর স্টেসমেন্ট ছিল বসুমতি ছটা পেপার ছিল এখন তো অনেক ঘাঁদার পেপার প্রেস হয়ে গেছে আর পিটিআই ইউএনআই সংবাদ সংস্থা এগুলো দিয়ে দিয়ে এসেছিলাম পদক্ষেপ যখন উঠলো তখন কিন্তু আমি ওই ফিল্ডে ছিলাম না কেন ছিলাম না যে ওইগুলো নিয়ে বেরিয়েছিলাম বিলি করতে গেলাম বুঝছেন না কিন্তু এগারোটা পঞ্চান্ন মিনিটে ফ্ল্যাগটা উঠেছে আর এবং ওনার নাম ছিল নকালি বাড়ি সিদ্দিকুলা উনি খুব নামাজি পড়েছিলেন ওকে মরানা মাননা করতাম উনি এবং আমাদের অফিসের অফিসাররা আর দু দশজন স্টাফ কোরআন তেলত করে ফ্ল্যাগ উঠানো হয় আল্লাহ কোরআন তেল করে ওই সব ওঠানো হয় এই তারপর তখন দলে দলের লোক আর যখন আমরা ফ্ল্যাগ তুলিনি তখন ওই নানা রকম স্লোগান দিয়ে সেখান থেকে যারা সব গিয়েছিলেন এই যাদের নাম করলাম যে মনে হয় এই কবি নজরুল কণ্ঠের মতো এদি কাঁপি মনে হয় এই পাকিস্তান ডেপুটি হাই কমিশনার যিনি আছেন তিনি বলছেন বাঙালি নন নন বেঙ্গলি এইসব ধরনের বলতো যদি বাঙালি হতেন তাহলে তিনি স্থির থাকতে পারতেন নিশ্চয় কিছু একটা করতেন এইসব ধরনের কারণ সব লোকতন্ত্র বিরুদ্ধে চলে আসছে এ ওই সময় লিবার কতগুলো লোক আপনার খুব ভালো কাজ করেছে যেমন এই নখালিদ আব্দুর রফ বুঝলেন মানে খুব ভালো কাজ করেছে মানে আমার কাছে আসতে শুধু কাদের ভাই টেনসিল ব্যাপারে আছেন হ্যাঁ আছে তো ভাই আমরা ওই টেনশিল করম দিয়ে লিখে দেবো আপনাকে কিন্তুই করতে হবে ওই সাইট দেবো তো ওই লেখ তো কী বাংলাদেশ কেন বাংলাদেশ কোন পথে এই ধরনের বক্তব্য সব ওর ওই আমি সেটা ছাপিয়ে দিতাম এবং কেটে ওই বইয়ের মতো করে দিতাম ওনারা বাই পোস্টে নানান দেশে পাঠাতেন তারপর ছিল ওনার মধ্যে সিদ্দিক বোঝা ওর বাড়ি ছিল এই যে যশোর ডিস্ট্রিক্ট বুঝছেন না এখন বোধহয় ঢাকাতে কোন জায়গায় থাকে তা ও খুব খেটেছে তারপরে ছিল আপনার আমিনুলক বাচ্চা সব থেকে যে বেশি সে তিনি বোধহয় প্রেস সেক্রেটারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তো উনি খুব খেটেছেন উনি খুব খেটেছেন আমিনুলক বাচ্চা কোথায় আছেন জানি না আর আমাদের অফিসের ফুটপাতে যে অফিসে কোন সেই ফুটপাথের মধ্যে সপ্তাহটা রাত দিন পর আমার মায়ের হতো যখন আমি ওই নিজের কাল সেরে রাত দশ দশটার সময় সাইকেল নিয়ে বাটা যেতাম তখন ওনাদের ওই অবস্থা দেখে আমার খুব দুঃখ লাগত এইসব ভালো ভালো ছেলে শিক্ষিত যেমন যে আপনার এখন আগে হাতে উনি ঠিক আমাকে চিনতে পারবেন নাকি জানি না যে চিত্র যিনি আপনার মেয়র ওই মহিউদ্দিন চৌধুরী উনি যখন গেলেন যখন ফ্ল্যাট তুললাম আমরা তখন আট দিন পরে উনি ঢুকলেন রাত তখন নটা যিনি মেজর ছিলেন ওই জন্য উনি গাড়ি নিয়ে ঢুকলেন তারপরে যে রাইফেল নিয়ে চারটি রাইফেল তারপরে নানা গুলি ডুলি নিজেই যে সেকশানে আমাদের কাজ হচ্ছে আমি যে সেকশনেস সেকশানে সেখানে গিয়ে ওনারা কথা বললেন আমার তো দেখা যাওয়া কার সঙ্গে কথা বলছে আমি নিজে আপনার কাজ করে যাচ্ছি তারপরে ওই সময় আমাদের অফিসে যাটা সব অফিসার ছিলেন বড় বড় তাদের মধ্যে একজন ছিলেন আর আই চৌধুরী ওনার নাম ওনার বাড়ি নোয়াখালী বুধাই অরিজিনাল তো ওই সময় ওরাই উনি যখন যে বললেন তখন ওই আর আই চৌধুরী আমার কাদের মেয়ে আপনি আসেন না কেন হ্যাঁ স্যার কাজ করছে বলে এখানে আসেন ওই তখনই মেজরকে যে দেখেন ওই আমার কিন্তু সব সময় পাবেন না তবে এই যে আজ থেকে কেন আজ দশ দিন থেকেই কাদের মেয়ে কেন কাজ করছে তো ওকেই পাবেন সব মানে সকাল থেকেই বলে না রাত থেকেই বলেন সব এইখানেই পাবেন যখন আপনারা এগুলো ডেকে যাচ্ছেন তো ওই কালের মেয়েকে দেন আপনাদের গুলি পেন সব আলমারির মধ্যে রেখে দেবে আপনাদের যখন দরকার হবে আমরা যদি না থাকি আমরা থাকবে দিয়ে দেবো আর যদি না থাকি রাত্রে দুটোর পরে আমার কেউ থাকবো না ওই এই লোকটা থাকবি ওর কাছ থেকে নিয়ে যাবেন এই হল ষোলোই ডিসেম্বর যেহেতু তার তো আমাদের যেমন ওই শিক্ষিত ছিল আপনার এই ভুটান তখন থেকে তো তোমার না কিন্তু একমাত্র তখন ওই যারা বললাম যে ওই আপনার আমিন হাব বাদশাহ তখনও তারা চলে আসে না ওখানে ওই অফিসে আছে তো ওই পাবনার কতগুলো পুলিশ ডিপার্টমেন্টের লোক ছিল ওখানে তারা পালিয়ে গিয়েছিলো তো যখন আমাদের ভারত স্বীকৃতি দেয় নাই তখন মানে ওই পুলিশরা বলছে আমির স্যার আমাদের ভারত শিক্ষিত না দিলে আর সারের খবরটা খুবই পাচ্ছে না আসলে হা কথা সাদ বলতে জাতির জনক ওনার জন্য হাঁ হাঁ করবে বলে তোমার কেন না উনি ভালো আছেন উনি ওকে ওটা মনে করলো বোধ হয় পাকিস্তান সরকার বেঁধে নিয়ে গিয়েছে বোধ হয় ফাঁসিয়ে দিয়েছে কি মেরে দিয়েছে এই চিন্তা ছিল তাদের তো আমরা বাসি বলি তোমার তুমি চিন্তা করো না উনি ভালোই আছেন আলাদা মধ্যে দেখবে কিছুদিন পরেই ছেড়ে দেবে তো যখন ওই ইন্দিরা গান্ধী যার দিন ওই স্বীকৃতি দিলো সেই কথা যখন হলো আপনাদের মনে আছে জানে না তো আমার একটু একটু মনে আছে উনি ওই স্বীকৃতি যখন দেন ইন্দিরা গান্ধী তখন উনি বলেছিলেন যে আমি চোদ্দ হাজার চৌদ্শের রক্তের বিনিময়ে বাংলাদেশ আমি স্বীকৃতি দিলাম এবং বিশ্বের মধ্যে থেকে বড়ো মুসলিম রাষ্ট্র এটা কিন্তু আমি জানতাম না বুঝছেন না সবথেকে বড়ো মুসলিম রাষ্ট্র বৃহত্তম মুসলিম রাষ্ট্র হলো ইন্দোনেশিয়া তারপরে হলো সেকেন্ড বাংলাদেশ এবং সেটা উনিই বলেছিলেন ইন্দিরা গান্ধী যদি তখন তো এই টিভি বাংলাদেশই ছিল কিন্তু আমাদের ক্যালকাটার বা পশ্চিমবাংলার কোনো জায়গায় টিভি সেন্টার ছিল না কারো ঘরে ওই রেডিও ছিল ওই রেডিও তো শু আজকে সম্মান দিয়েছেন আল্লাহ আমার তো আপনার প্রধানমন্ত্রী হিসাব আমি যতদিন বেঁচে থাকবো আমার এটা মনে থাকবে